কেমন আছি সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, 6টা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমি সকালে ঘর দোর ঝাড় দিচ্ছি। এখন আমি খরগোশদের পটি পরিষ্কার করে ওদের আমি খেতে দেব। তো দেখতেই পাচ্ছ খিদে পেয়েছে, কী করছে দেখো। আর ওরা কিন্তু আগে ঘরের মধ্যেই থাকতো, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অপারেশনের পর আর আমার শরীরটা একটু অসুস্থতার জন্য আমি ওদেরকে বাইরে রাখতেই বলেছি তোমাদের দাদা ভাইকে। তো ওরা এখন থেকে বাইরেই থাকে। তো ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন এখন আছে, আগে কিন্তু একটু নোংরা করে ফেলতো। ওরা তো অবলা জীব, ওরা তো বোঝে না, ওরা যেখানে সেখানে পটি করে ফেলতো। তো ওর মা বাবা কিন্তু সমস্ত কিছু খায় জানো তো, কিন্তু বাচ্চা দুটো এখন মানে অত কিছু খেতে শেখেনি, একমাত্র ওদের ওই কেনা খাবার ওইটা খেতে শিখেছে, আর বাঁধাকপি ফুলকপি এগুলো খায়। গাজর দিচ্ছি কিন্তু ওই বাচ্চা দুটো খেতে পাচ্ছে না এখন। তো দেখতেই পেলে আমার পটিটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি ওদেরকে বাঁধাকপি আর ফুলকপি খেতে দেবো। তো আমি ঘর থেকে আনতে যাচ্ছি বাঁধাকপি, ফুলকপিটা তবে পরেই খেতে দেবো, কারণ এখন একটু বাঁধাকপি আর একটু গাজর খেতে দেব। তারপরে তারপরে ওদেরকে একটু আমি ওই শুকনো খাবারটা খেতে দেব। ওরা শুকনো খাবার খেতে কিন্তু খুবই পছন্দ করে। ওই দেখো দেখতেই পাচ্ছ, একটু বাঁধাকপি নিয়ে এসেছি আর হাতে করে গাজর নিয়ে এসেছি। তো খাওয়ার জন্য মুখ বার করে দিচ্ছিলাম, তো একটা ঢাই করে চড় মেরেছি মুখের মধ্যে। ওই দেখো কী করছে দেখো, ওই দেখো গাজর ধরছি, বাচ্চা দুটো কিন্তু খাচ্ছে না দেখতেই পেলে। তো ওরা গাজর খেতে এখন শেখেনি, ওদের মনে হয় ভালো লাগছে না। তো যাই হোক, আমি ওর বাটিতে দিয়ে দিই, ওদের বাটিতে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি পাতা আর গাজর। তো ওই বাচ্চা দুটো খাচ্ছে না দেখে আমি এখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে শুকনো খাবারটা দিয়ে দিই একেবারে, আবার না হলে হাত মুখ ধুয়ে ওদেরকে ফের আবার দিতে হবে, তো একেবারেই দিয়ে দিই। তো আমি ওই খাবারটা নিয়ে আসতে যাচ্ছি, শুকনো খাবারটা। ওরা এখন কিন্তু বাঁধাকপিই খাচ্ছে, ওরা কিন্তু গাজর খাচ্ছে না দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা মানে দেখে থাকো, কেমন লাগছে সেটা একটু কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটু আমার ভিডিও দেখলে আমারও একটু উৎসাহ বাড়ে। আমি সত্যি ব্লগ ভিডিও আমি দেখি, মানে আমার ফোনের সামনে যাদের যাদের ব্লগ আসে আমি দেখি, কিন্তু আমি খুব একটা ভালো বানাতে পারি না। ওই দেখো খাবার নিয়ে চলে এসেছি আমি, এই যে শুকনো খাবার, এই খাবারটা ওরাই খায়, খুব মজা করে খায়। আর কিন্তু আমার খরগোশ আবার জলটাই বেশি খায়। অনেকের কাছ থেকে শুনেছি খরগোশ জল খায় না, বা আমি ইউটিউবেও দেখেছি। তো আমার খরগোশ কিন্তু প্রচুর জল খায়, হয়তো এই শুকনো খাবার খাই বলেই বেশি জল খাই। যাই হোক, সেটা আমার ঠিক আমার জানা নেই। আমি ওদের ওই খাবারের বাক্সের মধ্যে ঢেলে দিলাম, আর ওই বাক্সের মধ্যে আমি একটু জল দেব। এদের কাজটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি ওইদিকে হাত পা ধুয়ে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেবে রেখেছি কি আজকে একটু ফ্রাইড রাইস করে দেব। এদের আর এখন আর কোনো কাজ নেই, এদের সমস্ত খাবার দাবার পটি পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, এদের আর কোনো কাজ বাজ নেই এখন। ওই দেখো ওদের দরজা জানলাটা বন্ধ করে রাখা ছিল, ওখান থেকে বার হবে বলে এমন জায়গায় আটকে দিয়েছে, আমি নিচু মানে খুলে বন্ধ করে দিতে পারছিলাম না, দেরি হচ্ছিল। দেখতেই তো পেলে ভীষণ দুষ্ট, একদিন যদি ছেড়ে দিই না মানে ঘর মানে পটি করে প্রস্রাব করে মানে ভর্তি করে ছাড়বে, মানে আমি ওই জন্য এখন আর খুব একটা ছাড়ি না, ওরা ওই খাঁচাটার মধ্যেই থাকে। নিজের শরীর ভালো না, শরীর ভালো
আমি হাত পা সব কিছু ধুয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাদের ফ্রিজে যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে আমি ফ্রাইড রাইস করে দেব। তো দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপি মানে কেটে নিচ্ছি। তো আমার হাতটা আগের দিন ডিপ হয়ে কেটে গেছিলো, তো খুব একটা তাড়াতাড়ি পাচ্ছিলাম না। খুব ধীরে ধীরে আমি মিহি মিহি করে বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই মানে অর্ধেক সবজি আবার খায় না, তো আমার বেছে বুঝেই দিতে হচ্ছিল। খুব একটা বেশি সবজি দিয়ে করে দিইনি, খুব সাধারণভাবে করে দিয়েছি, হালকা হালকা মতো করে আর কি, বেশি মশলাপাতি দিইনি আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ বাঁধাকপি ফ্রাইড রাইস আমার কমপ্লিট। আমি আর রান্নাটা দেখালাম না সময়ের অভাবের জন্য, তো সরি, কিছু মনে করো না বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি স্নান করতে যাব বলে রেডি হয়ে গেছিলাম, তো সামনেই দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আগের দিনে জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো ঘরের মধ্যেই মেলতে হয়েছিল, কারণ ছাদের মধ্যে কাজ চলছিল আর বাড়ির সামনে অন্য লোকের কাজ চলছিল, সেই কারণে শুকনো করতে দেওয়ার জায়গা ছিল না বলে আমি ঘরের মধ্যেই শুকনো করতে দিয়েছি। সেগুলো শুকনো হয়ে গেছে, তো সেগুলো আমি চেয়ারের মধ্যে রেখে আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এখানে কি বলবো, স্নান করতে যাবো যাবো করে আমার যাওয়াই হচ্ছে না। এর মধ্যে একটা কাজও পড়ে গিয়েছিলো, সেই কাজটা করার পর সেই কাজটা মনে মনে ভাবছিলাম যে সেটাও করে নিতে হবে স্নান করতে যাওয়ার আগে, নাহলে আর হবে না। সেই কাজটা হচ্ছে এই কাজ, আমার ব্লাউজটা সেলাই করতে হবে, কারণ ব্লাউজটা না সেলাই করলে আর করা হবে। দিদির বাড়ি যাবো বলে রেডি হব, কী পরে যাই কী পরে যাই বলে শেষ পর্যন্ত কালো একটা শাড়ি পরে যাবো বলে ঠিক করেছি। তো কালো ব্লাউজটা আমার সেলাই করা হয়নি, সেই কারণে বসে গেছি সেলাই করার জন্য। আর বন্ধুরা, এখন যদি আমি হাতে না করি তাহলে মানে দর্জি দোকানে দিলে তো আর এখন এত তাড়াতাড়ি দেবে না। আমি স্নান করে পুজো করে দিদির বাড়ি চলে যাব, এখন প্রায় 10টার মতো বাজে হয়তো, কারণ আমি পরে বয়স করছি, আমার ঠিক মনে নেই কটা বাজে এখন। তো যাই হোক, তো আমি কোমরে কি বলবো, কোমরে গামছা বেঁধে মানে বসে পড়েছি সেলাই করতে। তো মুখ আর তুলছি না, আমি সেলাইয়ের তো মানে একেবারে মানে বাক, তাই জন্য মুখ না তুলে একেবারে মনোযোগ দিয়েছি সেলাইয়ের উপর। তো যাই হোক, অবশেষে সেলাইটা হয়ে গেছে। যাক বাবা, অবশেষে আমার স্নানটা হয়েছে, অলরেডি হয়ে গেছে। তো এখন আমি ঠাকুরের পুজোর বাসনগুলো পরিষ্কার করে মেজে মুজে নিয়ে আসবো। তো আমি রেডি হয়ে গেছি, দেখো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আমি আবার আসছি তোমাদের সামনে।
আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, এরপরে আমি তোমাদের একটু গীতার মাহাত্মটা পড়ে শোনাবো। গীতার মাহাত্ম। গীতা শাস্ত্রমিদং পুণ্যং ইয়ঃ পঠেৎ প্রয়োতু প্রমাম। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতার মাহাত্ম্য এক। গীতাধ্যয়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতার মাহাত্ম্য। গীতার মাহাত্ম্যটা আমি পুরোটা পড়ে শোনাতে পারলাম না, কারণ একটু তাড়াই ছিল। দেখতে পাচ্ছ আমি মুখে সাবান টাবান দিয়ে রেডি হয়ে চলে এসেছি। দেখো এইভাবে আমি সেজেছি, মেকআপ করেছি, এইভাবে কেমন লাগছে একটু বলো। তবে কানেরটা এখন পরা হয়নি, চুলও বাঁধা হয়নি, জাস্ট মুখের মেকআপটা করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তবে এখানে আমি একটু মেকআপটা চেঞ্জ করেছি। আমার বর বলল যে তুমি একটু টিপটা নিচু করে পরো আর হালকা লিপস্টিক দাও, তো আমি সেইভাবেই করলাম। তো এখন কেমন লাগছে সেটা অবশ্যই। দিদির বাড়ি যাওয়ার পথে আমি ভিডিওটা করতে পারিনি, ওখানে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি। আমি বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে আসার পর তোমাদের দাদাভাই বললে একটু দই বানাও, আজকে রাত্রিবেলা রুটি করবে, আর আমার জন্য একটু আলুরদম করেছিলাম। তো সব মিলিয়ে আলুরদম রুটি আর দই বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কালারের জন্য চিনি, মানে চিনির কালার করেছি ওই হাঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি ঠান্ডা করতে দিচ্ছি। তো একটু আগে আমি এই দই ভালো করে টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। তো এখানে গরম দুধটা আমি ঠান্ডা করার জন্য মানে চেষ্টা করছি। তো অনেকক্ষণ পরে দুধটা ঠান্ডা হয়েছে আর কি, মেলাক্ষণ মানে অনেকক্ষণ আমার টাইম লেগেছে দুধটা ঠান্ডা করতে। তো এখানে আমি ঠান্ডা করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো ঠান্ডা হয়ে গেছে কিনা হাত দিয়ে দেখলাম যে না, মোটামুটি ঠান্ডা হয়েছে। তো হাতটা কোথায় আর মুছবো, তো একটু খেয়ে নিলাম আর কি। তা ওই যে টক দইটা ফেটিয়ে রেখেছি সেটা এবারে আমি ওই দুধ একটু একটু করে ওর মধ্যে দিয়ে ভালো করে করে নেব, মানে ফেটিয়ে নেবো আর কি। তো যাই হোক, এই দই বানানোর রেসিপিটা যদি বলো তো অবশ্যই আমি দিয়ে দেব। আমি আমার মতো করে বানাই, তো সেটা হয়তো একেবারে পুরোপুরি দোকানের মতো হয় না, কিন্তু আমি আমার মতো করেই বানাই। কিন্তু খেতে যে একদম খারাপ হয় তাও কিন্তু নয়। তো যাই হোক, এবারে এই দুধটাকে আমি তাওয়াতে বসিয়ে দিই 1 ঘন্টার জন্য। তারপর ফিরে এসে দেখাচ্ছি তোমাদের যে দইটা কেমন বসেছে, ঠিক আছে? তারপর ঠান্ডা করে মানে এ করতে দেবো, ফ্রিজে ঢোকাবো আর কি। তো রাতের খাবার আলুর দম করেছি, একটু ঝাল ঝাল মতো করেছি আজকে, আর রুটি করেছি, গরম গরম রুটি। দেখো ধোঁয়া বেরোচ্ছে, সবে মাত্র করেছি, আর এদিকে ওই দইটা দেখো এখনও ফ্রিজে কিন্তু ঢোকায়নি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।